রিসেন্টলি গুগলের একটি প্রতিবেদনে দেখা গেছে যে 80 লাখ লোক গুগলে সার্চ করছে আদৌ ভূতের অস্তিত্ব আছে কিনা। তো যে ব্যাপারে 80 লাখ লোকের ইন্টারেস্ট আছে সেই ব্যাপারে আমরা ইন্টারেস্ট শো না করে পারলাম না। নেক্সট 3-4 মিনিট আমরা বিশ্লেষণ করব হোয়াট ইজ ঘোস্ট এবং দ্য সায়েন্স বিহাইন্ড ঘোস্টস। প্রাচীন ধারণা অনুযায়ী কোনো ব্যক্তির আত্মা তার মৃত্যুর পরে তার শরীরের বাইরে অবস্থান করতে পারে, অর্থাৎ মৃত্যুর পরেও সেই ব্যক্তির আত্মার অস্তিত্ব কিন্তু থাকতে পারে। ঠিক এই কারণেই আমাদের সমাজে প্রাচীন ধারণা অনুযায়ী যে রীতি রেওয়াজ চলে আসছে, যেমন হিন্দুদের ক্ষেত্রে শ্রাদ্ধানুষ্ঠান, তো এই ব্যাপারগুলো এটাই নিশ্চিত করে যে যাতে মৃত ব্যক্তির আত্মা জীবিত মানুষের কাছে আর ফিরে না আসে। আইনস্টাইনের এনার্জি কনজারভেশন থিওরি অনুযায়ী দ্য এনার্জি অফ দ্য ইউনিভার্স ইজ অলওয়েজ কনস্ট্যান্ট, এবং এনার্জি সৃষ্টি বা ধ্বংস করা যায় না। তাহলে যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার দেহের সমস্ত এনার্জি কোথায় যায়, এটাকে কি আমরা ভূত বলতে পারি? 2016 সালের ক্যালিফোর্নিয়ার চ্যাপম্যান ইউনিভার্সিটির একটি সার্ভেতে দেখা যায় নিয়ারলি 50% অফ দ্য আমেরিকানস বিলিভ ইন ঘোস্টস। তো এবার দেখা যাক মানুষ ভূতে কেন বিশ্বাস করে। ফার্স্ট অফ অল, বিকজ আই টোল্ড ইউ সো। ইয়েস, বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে ভূতে বিশ্বাসের সবথেকে বড় কারণ হলো সাইকোলজিক্যাল ফ্যাক্টর সাচ অ্যাজ সাজেশন। তার মানে কেউ যদি আপনাকে বলে দেয় যে কোনো জায়গা হন্টেড বা সেখানে অলৌকিক কোনো ঘটনা ঘটে, তাহলে আপনার মনে প্রথম থেকেই একটা ধারণার উদ্ভব হবে যে সেখানে মনে হয় সত্যি ভুতুড়ে কিছু আছে। একটা ইনফরমেশন অনুযায়ী দেখা যায় একবার একটা থিয়েটারে দুটো থিয়েটার গ্রুপকে রাখা হয় এবং প্রতিটি গ্রুপে 5 জন করে মেম্বার থাকে এবং তাদের উপরে একটি সার্ভে করা হয়। এখন সার্ভে অনুযায়ী প্রথম টিমকে বলা হয়েছিল যে থিয়েটারটা একটা হন্টেড প্লেস, কিন্তু সেকেন্ড টিমকে বলা হয়েছিল যে থিয়েটারটা আন্ডার রেনোভেশন। এর ফলে আনসারপ্রাইজিংলি প্রথম টিমটাই কিন্তু যত রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিসগুলো এক্সপিরিয়েন্স করেছে, সেকেন্ড টিমটা কিন্তু কিছুই করতে পারেনি। আরও একটা স্টাডিতে দেখা যায় ইংল্যান্ডের হ্যামটন কোর্ট প্যালেস, যেটাকে আগে থেকেই হন্টেড প্লেস মনে করা হতো, সেখানে ট্যুরিস্টদের উপর একটা সমীক্ষা চালানো হয় এবং সমীক্ষায় দেখা যায় যে হন্টেড প্লেসে গেলে মানুষের টেন্ডেন্সি থাকে ভয় পাওয়া। সেকেন্ডলি EMF এবং স্পুকি সাউন্ডস। এবার কিছু প্রভাব দেখা যায় পরিবেশে, যাকে আমরা এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বলি। তার মধ্যে আছে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং ইনফ্রাসাউন্ড। কানাডিয়ান নিউরোসাইন্টিস্ট মাইকেল পার্সিঙ্গার বলেছিলেন, কোনো জায়গায় পরিবেশগত কারণে যদি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ভ্যারি করে তখন আমরা হন্টিং এক্সপিরিয়েন্সগুলো অনুভব করতে পারি, যেমন কারো উপস্থিতি, কারো স্পর্শ ইত্যাদি। এমনকি হ্যামটন কোর্ট প্যালেস, যাকে হন্টেড প্লেস বলা হয়, সেখানে কিন্তু অদ্ভুতভাবে স্বাভাবিকের তুলনায় বেশি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আর ইনফ্রাসাউন্ড হলো এমন এক ধরনের অডিও ফ্রিকোয়েন্সি যা মানুষ শুনতে পায় না, মানে বিলো দ্য রেঞ্জ অফ হিউম্যান হিয়ারিং, ইজ অলসো থট টু বি এবল টু এক্সপ্লেন সাচ ফেনোমেনা। এই বিষয়টি পরীক্ষা করার জন্য একবার একটি অডিটোরিয়ামে কিছু মানুষকে লাইভ মিউজিক অনুষ্ঠানে ইনফ্রাসাউন্ড শোনানো হয় এবং জানতে চাওয়া হয় যে ইনফ্রাসাউন্ড সম্বন্ধে তাদের এক্সপিরিয়েন্স কেমন। সেখানে বেশিরভাগ মানুষই আনইউজুয়াল এক্সপিরিয়েন্সের কথা বলেছে, যেমন শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়া, নার্ভাস ফিল করা, এমনকি ব্লাড প্রেশার পর্যন্ত বেড়ে যাওয়া। তো ভৌতিক বিষয় উপলব্ধি করার ক্ষেত্রে সাউন্ড কিন্তু বড় একটা ফ্যাক্টর। টক্সিক হ্যালুসিনেশন, টক্সিক সাবস্ট্যান্সেস যেমন কার্বন মনোক্সাইড, ফরমালডিহাইড এবং পেস্টিসাইড, এমনকি বিভিন্ন ধরনের ফাঙ্গাল হ্যালুসিনেশনও ভৌতিক উপলব্ধি সৃষ্টি করতে পারে। ক্লার্কসন ইউনিভার্সিটির শেন রজার্স আর তার টিম অবজার্ভ করেছে বিভিন্ন ধরনের সিমিলারিটিস বিটুইন প্যারানর্মাল এক্সপিরিয়েন্সেস অ্যান্ড হ্যালুসিনোজেনিক এফেক্টস। তাদের কথা অনুযায়ী পুরনো বাড়িগুলোতে ভূতের উপদ্রব দেখা যায় কারণ ইনঅ্যাডিকোয়েট ভেন্টিলেশন এবং পুয়ার এয়ার কোয়ালিটির জন্য। তার মানে বহু বছর ধরে পড়ে থাকা বিভিন্ন পরিত্যক্ত বাড়িগুলোতে জানালা দরজা বন্ধ থাকার কারণে ঘরের ভিতর বিভিন্ন বিষাক্ত গ্যাসের সৃষ্টি হতে পারে, যেটা আপনার মানসিক ভারসাম্যকে ট্রিগার করতে পারে এবং আপনি বিভিন্ন ভৌতিক কার্যকলাপ উপলব্ধি করতে পারেন। সারা পৃথিবী জুড়ে ঘোস্ট হান্টারদের দাবি তারা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরে ভূতের উপস্থিতি লক্ষ্য করতে পারে। যখন কোনো মানুষ জীবিত থাকে তখন তার দেহের মধ্যে ঘটে চলা বিভিন্ন মেটাবলিক প্রসেস এবং অর্গানগুলো সক্রিয় থাকার কারণে লো লেভেল ইলেকট্রিক কারেন্ট জেনারেট হয়, কিন্তু যখন মানুষটি মারা যায় তখন সেই অর্গানগুলো কিন্তু নিষ্ক্রিয় হয়ে পড়ে। কিন্তু তাও ঘোস্ট হান্টাররা কী করে দাবি করে যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড ডিটেক্টরে সেই ইলেকট্রিক কারেন্টগুলো ধরা পড়ছে? এনার্জি কনজারভেশন ল অনুযায়ী একটি মৃত ব্যক্তির দেহের সমস্ত এনার্জি পরিবেশে মিশে যায় ইন দ্য ফর্ম অফ হিট অ্যান্ড লাইট। ঘোস্টস মে ইনডিড এক্সিস্ট, বাট নাইদার আইনস্টাইন নর হিজ লস অফ ফিজিক্স সাজেস্ট দ্যাট ঘোস্টস আর রিয়েল। থ্যাংক ইউ।